এখন বাজারে তো অনেক ধরনের অ্যাকুরিয়ামগুলো আছে, তো এটার সবথেকে যে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামগুলো সবথেকে বেস্ট ট্যাঙ্ক। তো আমরা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে আসলে কী কী হইল, কী কী দিলে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করা যায়, আর কীভাবে করা যায়, কত কমে করা যায়, আর কোন কোন গাছগুলা মানে টিকে কোনগুলা মারা যায়, কিছু হাইটেক আছে লোটেক আছে, এই সম্বন্ধে আমরা কথা বলবো। তো আমরা আমাদের এই ট্যাঙ্কটা দেখেন, এই ট্যাঙ্ক দিয়ে আমরা শুরু করলাম। অনেক ধরনের অ্যাকুরিয়াম আমরা দেখাইছি, আমরা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের সম্বন্ধে অনেক কিছু বললাম। এখন মেরিন নিয়ে আমরা, মেরিন অ্যাকুরিয়াম আমাদের শপে আসলেই পাওয়া যাবেন গা খুব কম বাজেটে। এই যে এই মাছগুলো দেখেন, এরা ক্লাউন ফিশ বলে। তো এই মাছগুলো আপনার মেরিন অ্যাকুরিয়াম করলে এই মাছগুলো রাখা যায়। এই যে মেরিন অ্যাকুরিয়ামের একটা বৈশিষ্ট্য, আপনি দেখছেন এগুলো সব রক, রকের উপরে এক ধরনের একটা সুন্দর একটা ন্যাচারাল একটা অ্যালগি আছে। এই অ্যালগিটা মাছের জন্য খুবই বেটার, এক এক কালারের অ্যালগি হয়, এটার ওর পার্পল অ্যালগি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্লাওয়ার হর্ন দেখতে পাচ্ছি, খুবই আকর্ষণীয়, ছোট হলেও কালারটা কিন্তু অনেক বেস্ট। তো ভিউয়ার্স, এখানে আমরা আরও কিছু গোল্ডফিশের একটু ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি। হ্যালো গাইস, আমি গ্রিন ফিশের ওনার রুবেল, মোহাম্মদ রুবেল। তো আবারও বরাবরের মতন আপনাদের কাছে আইসা পড়লাম তাসকিন ব্লকের মাধ্যমে। তো আপনারা এবারের কালেকশনগুলো একটু ডিফারেন্ট কালেকশন, তো আপনারা আশা করি আসবেন, আইসা দেখবেন। এবার এই অফার মূল্য প্রতিবারেই আমরা অফার দিই, তো এবার নতুন ধরনের একটা অফার। তো এবার আমাদের কিছু রেয়ার কালেকশনের মাছ আসছে খুবই কম দামে। আপনারা এখন প্ল্যান্টেড অ্যাকুরিয়াম দিয়ে শুরু করি। তো এখন বাজারে তো অনেক ধরনের অ্যাকুরিয়ামগুলো আছে, তো এটার সবথেকে যে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামগুলো সবথেকে বেস্ট ট্যাঙ্ক। তো আমরা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে আসলে কী কী হইল, কী কী দিলে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করা যায়, আর কীভাবে করা যায়, কত কমে করা যায়, আর কোন কোন গাছগুলা মানে টিকে কোনগুলা মারা যায়, কিছু হাইটেক আছে লোটেক আছে, এই সম্বন্ধে আমরা কথা বলবো। তো আমরা আমাদের এই ট্যাঙ্কটা দেখেন, এই ট্যাঙ্ক দিয়ে আমরা শুরু করলাম। আমাদের এটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম লোটেক, আমাদের লোটেক অ্যাকুরিয়াম। তো এই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের আপনার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে গাছগুলা দেখেন, এক একটা গাছগুলা, যেমন এগুলো লোটেকের কিছু গাছ আছে এখানে। তারপরে আপনার প্ল্যান্টেডের যেমন ছোট ছোট মাছগুলো ছাড়া যায়, খুবই সুন্দর লাগে। আর আমরা এবার এই আপনার চ্যালেঞ্জিং অফারে আমরা এই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম কীভাবে সস্তায় করা যায়, তো এটা নিয়ে আমরা কথা বলবো। যারা একটু বাজেট যাদের একটু বেশি, তারা এই যে অ্যাকুয়া সয়েল নামে যে কালো কালো মাটিগুলা, এগুলা আপনার লাগে, এটার একটা লেয়ার দিতে হয়। তারপরে যে আপনার এটা লেয়ারের পর যদি কেউ এই যে এরকম এক ধরনের একটা বগুট দিলে সুন্দর লাগে। পরে আপনার সয়েলটা দিয়ে বগগুলো বসায় কিছু গাছ, আপনার যেমন এই গাছটা আছে ডিফার্মিস, এই গাছটা খুবই শক্ত প্রকৃতির গাছ, খুব বাড়ে। তো আপনি এই ধরনের কিছু গাছ টাছ দিয়ে অ্যাকুরিয়াম করতে পারেন। লাইট লাগে একটা, একটা পাওয়ার ফিল্টার হইলে হয়, আর একটা ক্যানিস্টার যদি লাগান সবচেয়ে বেস্ট হয়। তো ক্যানিস্টার যাদের নাই তারা ব্যাকসাম করতে পারেন, সেটাও ভালো। ক্যানিস্টারের কাজটা কি মূলত ভাই? এটা ফিল্টারেশনের কাজগুলো। তো এইখানে যত ময়লা আবর্জনা আছে ফিল্টারে ঢুকায় নেয়, তো ওই ময়লার থেকে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়াটার ভাঙ্গিয়া নাইট্রেট বানায় ফেলায়। তো এই কারণে মাছগুলো মরে না সহজে, গাছগুলো ভালো থাকে। তো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে সবচেয়ে আপনি কলের পানির থেকে যদি আপনি ওই যে ডিক্লোরিং ইউজ করেন তাহলে সবচেয়ে বেটার হয়। তো আমরা এই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম নিয়ে অনেকজনে অনেক ধরনের মন্তব্য যে আসলে গাছ নিলে বাঁচে না, অ্যালগি হয়, এই হয়, সেই হয়। তো আসলে আপনারা, আমি মনে করি আপনারা একদিন আসেন, আইসা আমার সাথে কথা বলেন। তা এমনি আপনারা ফোন দিলে আসলে ভাবে করে বোঝানো যায় না, আপনারা আসলে কথা বললে গাছের যে প্রবলেমগুলো আছে এইগুলো আমরা সমাধান করি। তো আমাদের কাছে কিছু কেমিক্যাল আছে, কিছু পানির ট্রিটমেন্ট আছে, এইগুলো দিয়ে আমরা গাছগুলো সলভ করি। তো হ্যাঁ, ফার্টিলাইজার টাইপের আমরা ইউজ করি, তো আপনারা সবগুলাতে ইউজ করতে হয় না। যেমন আমাদের লোটেকের কিছু কিছু ক্ষেত্রে গাছগুলা আপনার ফার্টিলাইজার ইউজ করতে হয়। তো এমনি আমরা যে অনেক ধরনের ফার্টিলাইজার আছে এইগুলো মাঝে মাঝে ডোজিং করি, অ্যালগির জন্য আমরা একটা ফার্টিলাইজার ডোজিং করি, গাছগুলো গ্রো করার জন্য আরেকটা করি, কার্বন ডাইঅক্সাইড লিকুইড ইউজ করি। তো এইগুলো হলেই প্ল্যান্টের অ্যাকুরিয়াম সুন্দর একটা প্ল্যান্টের অ্যাকুরিয়াম হয়।
ওটা হলো আপনার, ওটা হলো কুলিং ফ্যান, মানে পানিটাকে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান। তো এগুলা প্লান্টের অ্যাকুরিয়ামে দিলে টেম্পারেচার মেনটেন থাকে। তারপরে এই অ্যাকুরিয়ামের সাইজ 27 ইঞ্চি। আনুমানিক এই এইরকম একটা সেট আপ যদি নেয় আপনার সর্বোচ্চ 10,000 টাকা হয়ে যাবো গা। 10,000 টাকার মধ্যে মানে সুন্দর একটা অ্যাকুরিয়াম হয়ে যাবো গা। আপনারা আশা করি আসেন, আইসা আমার সাথে কথা বলেন, 10-এর ভিতরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে সুন্দর একটা সেট আপ করার জন্য। তো আপনাদের আসেন, ট্যাঙ্ক আইসা রেডিমেড ট্যাঙ্ক আছে। আমরা তো অনেক প্লান্টের অ্যাকুরিয়ামের অর্ডার, অনেক অর্ডারগুলো আমরা পাই, তো আমাদের অলরেডি শপে 4-5টা অলরেডি বানানো রেডি আছে, যারা অর্ডার দিছে তাদের ডেলিভারি দিব। তো আপনারা আশা করি আসেন, আইসা নিজের মতন করে বানায় নেন আমার এখানে বইসা। অনেক ধরনের অ্যাকুরিয়াম আমরা দেখাইছি, আমরা প্লান্টেড অ্যাকুরিয়ামের সম্বন্ধে অনেক কিছু বললাম, এখন মেরিন নিয়ে আমরা, মেরিন অ্যাকুরিয়াম আমাদের শপে আসলেই পেয়ে যাবেন গা, খুব কম বাজেটে। এই যে এই মাছগুলো দেখেন, এরা ক্লাউন ফিশ বলে। তো এই মাছগুলো আপনার মেরিন অ্যাকুরিয়াম করলে এই মাছগুলো রাখা যায়। এই যে মেরিন অ্যাকুরিয়ামের একটা বৈশিষ্ট্য, আপনি দেখছেন এগুলো সব রক, রকের উপরে এক ধরনের একটা সুন্দর একটা ন্যাচারাল একটা অ্যালগি আছে। এই অ্যালগিটা মাছের জন্য খুবই বেটার, এক এক কালারের অ্যালগি হয়, এটার পারপার অ্যালগি। তো আপনারা এই অ্যাকুরিয়ামগুলো খুব কম বাজেটে করতে পারবেন, আর এই অ্যাকুরিয়ামের মেনটেন্যান্সগুলো একদম ইজি। আপনার প্রথমেই আপনার এই অ্যাকুরিয়ামে খরচ, কিন্তু নেক্সটে যে এই অ্যাকুরিয়ামের খরচ একদম সীমিত, আপনার বছরও মনে হয় যে 500 টাকা খরচ হবে না এইসব অ্যাকুরিয়ামে। তো আপনারা এই অ্যাকুরিয়ামগুলো করতে পারবেন খুব কমে আমাদের কাছে। যেমন এখানে একটা লাইট ইউজ করছি, এখানে আমরা পানি ইউজ করছি, পানিতে একটু লবণ দিচ্ছি, এটা লাইভ রক, লাইভ রক ইউজ করছি, স্যান্ডটা ইউজ করছি, নিচে ফিল্টার, এটা ব্যাকসাম ফিল্টার। তো এইগুলো আপনারা ইউজ করলেই আমাদের কাছে রেডি ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্ককে কিনলেই আমরা আপনারা সেট আপ করে দিতে পারবো সাথে সাথে। আপনারা আইসা ইনস্ট্যান্টলি আপনি মেরিন অ্যাকুরিয়াম করে নিতে পারবেন, ইনস্ট্যান্টলি মেরিন অ্যাকুরিয়াম করতে পারবেন খুব কম বাজেটে, খুবই কম বাজেটে। এরকম একটা সাইজ করতে গেলে আপনার 18-20 হাজার টাকার ভিতরে হবে, যদি আর একটু ছোটো করতে চায় 10-12-এর ভিতরে হয়ে যাবে, 10-12 হাজার টাকার মধ্যে কম মেরিন অ্যাকুরিয়াম হয়ে যাবে। তো আপনারা প্লান্টেড অ্যাকুরিয়াম করতে গেলেও 10-12 হাজার টাকা লাগে, তো হিসাবে মেরিনটা করতে পারেন খুবই ভালো হবে। হ্যাঁ, পাশাপাশি এখানে আমরা কিছু গাছও দেখতে পাচ্ছি, এখানে কিছু মাছ রাখা আছে গ্লোটেডটা, এইগুলা তো গ্লোটেডটার কিন্তু আলটিমেটলি আপনার প্রাইস মোটামুটিভাবে সবাই জানেন, মাত্র 150 টাকা জোড়াতে এরকম ভালো মানের কিছু গ্লোটেডটা পেয়ে যাচ্ছেন। আর এইখানে যেসব প্লান্টস রাখা আছে এর ভিতরে সবগুলোর নাম আপনাদেরকে বলার চেষ্টা করব। তো ফার্স্ট টাইম আমরা এই যে এখানে একটা প্লান্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিফর্মিস, আর এটার গুচ্ছ মাত্র 150 টাকা করে বিক্রি হচ্ছে। তো আশা করি আপনারা এই কম দামের মধ্যে এরকম ভালো মানের কিছু গাছ নিতে পারেন। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কাবাম্বা, কাবাম্বাও সেম প্রাইস 150 টাকা গুচ্ছ। এইখানে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি করমবোসো আছে, এইটারও মূল্য 150 টাকা। মানে আলটিমেটলি এখানে যেসব প্লান্টস দেখতে পাচ্ছেন সবগুলো 150 টাকার মধ্যে ভালো পরিমাণে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, 8 থেকে 10টা স্ট্রিম করে আপনারা পাচ্ছেন এরকম 150 টাকার মধ্যে। তো এইসব প্লান্টসগুলো সবই লোটেক প্লান্ট, তা আশা করি আপনারা যখন ট্যাঙ্কি ইউজ করবেন খুবই সুন্দর হবে এইগুলো, মানে মরার কোনো আশঙ্কা নেই, কারণ লোটেক প্লান্ট আপনারা যে কোনো ট্যাঙ্কি ইউজ করতে পারেন, শুধুমাত্র নিচে সয়েল অথবা স্যান্ড ইউজ করবেন তাহলেই হবে। তো আজকে সরাসরি এখন আমরা চলে যাব কিছু এই দোকানে ইউনিক ফিশে। আমরা কিন্তু ভিডিওর শুরুতেই বলছি যে আজকে রুবেল ভাইয়ের দোকানে কিন্তু অনেক ভালো ক্যাটাগরির কিছু ফিশ আনা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্লাওয়ার হর্ন দেখতে পাচ্ছি, খুবই আকর্ষণীয়, ছোটো হলেও কালারটা কিন্তু অনেক বেস্ট। তো এটার অফার মূল্য প্রাইসটা দিয়েছে মাত্র 4,500 টাকা। তো আপনারা অবাক হতে পারেন যে আসলে এটার এত দাম কেন। তো এইটার লুকটা দেখলে আসলে বুঝতে পারবেন এটার দামের কারণটা কি, কারণ এরকম ছোটো থাকতে কিন্তু এরকম মিক্সড কালারের মধ্যে কিন্তু ফ্লাওয়ার হর্ন খুবই কম পাওয়া যায়। দেন এটার স্পঞ্জও কিন্তু অনেক ভালো মানের হয়েছে। তো আশা করি আপনারা যখন এটা নিতে আসবেন আরও কিছু অর্ডার করা হবে দোকানের পক্ষ থেকে, তো অবশ্যই আপনারা সরাসরি গ্রিন ফিশ অ্যাকুরিয়াম সেন্টারে চলে আসবেন। এইখানে আমরা কিছু প্যারট ফিশ দেখতে পাচ্ছি, প্যারটগুলো হচ্ছে রেড কালারের মধ্যে, আমরা বিএস আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন। তো এই প্যারটগুলোর মাত্র 900 টাকা জোড়াতে দিচ্ছেন রুবেল ভাই, আশা করি এই প্যারট ফিশগুলো নিতে পারবেন। এইগুলোর লংজিভিটি কিন্তু খুবই ভালো, বাট এইগুলো মনস্টার, অর্থাৎ মনস্টার টাইপের যেসব ফিশ আছে ওইগুলোর সাথে আপনারা এই ফিশগুলো রাখতে পারবেন। এইখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে ভালো বিগ সাইজের কিছু ব্রিডিং পেয়ার গোল্ড ফিশ, এগুলো কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ড থেকে আনা, কারণ আমাদের শপে যেসব মাছ আনা হয়
সম্পূর্ণই থাইল্যান্ড থেকে আনা হয়। তবে আমরা আমাদের দেশি কিছু মাছ আছে, তো যেগুলো দেশি ওইগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো থাইল্যান্ডের মাছের দামটা হয় কি, কারণ ওইখান থেকে আনার যে একটা কস্টিং সে অনুযায়ী এই মাছগুলোর দাম একটু বেশি পড়ে যায়। তো তারপরও এটা আমরা অফারমূল্য প্রাইস দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এটা সাইজটা হচ্ছে 8 ইঞ্চি, এটা মাত্র 800 টাকা জোড়া আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমরা আরও কিছু গোল্ডফিশের একটু ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি, খুবই একটু ইউনিক। আসলে এইগুলো পান্ডা টাইপের গোল্ডফিশের মতো। তো এইটার অফার মূল্য পড়ে যাচ্ছে মাত্র 400 টাকা জোড়া। এইগুলো কিন্তু থাইল্যান্ড থেকে আনা। তো বাংলাদেশে যেসব ফিশ আছে ওইগুলো কিন্তু এরকম ক্যাটাগরির হয় না। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন কিছু ভালো মানের কই কাপ রাখা আছে। এই কই কাপের সাইজগুলো হচ্ছে 6 থেকে 8 ইঞ্চি আর কি মিক্স করে রাখা আছে। তো এইগুলোর অফার মূল্য প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা জোড়া। কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিছু কালার, ফিশগুলো আশা করি অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, এইখানে আপনারা খুবই আকর্ষণীয় কিছু ফিশ দেখতে পাচ্ছেন। তো এখানে দুই ক্যাটাগরির ফিশ আছে, একটা হচ্ছে আমাদের বাহিরের সাকার বলা হয় যেটা, আসলে সাকারটা মূলত গ্লাসের এলজি টাইপের একটা পড়ে, ওইটা কিন্তু রিমুভ করার জন্য এই সাকারগুলো খুবই কার্যকর একটা বিষয়। তো এই সাকারের অফার মূল্য পড়ে যাচ্ছে মাত্র 100 টাকা জোড়া। সাইজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ভালো সাইজে। আর এখানে আরেকটা ফিশ আছে, ওইটা হচ্ছে পোলার প্যারট বলা হয়। তো পোলার প্যারটের প্রাইস দিতেছি মাত্র 300 টাকা জোড়াতে আপনারা পোলার প্যারট পেয়ে যাচ্ছেন। কালারটা কিন্তু খুবই সুন্দর, ছোট হলেও কিন্তু অনেক কালারটা অনেক গর্জেস আসছে। তো আশা করি এই ফিশগুলো আপনারা নিতে পারবেন। তো এইখানে আমরা দুই ক্যাটাগরির ফিশ দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইম আমরা ডলারের দামটা জানবো। আসলে এই ফিশটা হচ্ছে ডলার ফিশ। তো ডলার ফিশের প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। আর এখানে কিছু চিকলোড আছে, 5 কালার চিকলেট, তারপর হচ্ছে এখানে আমরা হোয়াইট কালার চিকলোডও দেখতে পাচ্ছি। তো চিকলেটের প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা জোড়া। আশা করি এই চিকলেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সীমিত প্রাইসের মধ্যে। তো এর পাশাপাশি এইখানে আমরা আরও কিছু ভালো মানের কুইকার দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে বেল্টেল কুইকার, মাত্র 120 টাকা জোড়াতে এরকম ভালো মানের বেল্টেল কুইকার আপনারা পেয়ে যাচ্ছেন। সাইজ হচ্ছিল 3 থেকে 4 ইঞ্চি, খুবই সুন্দর হবে। আর এই ফিশগুলো যদি বড় হয়, আসলে এটা ফিনগুলো যা দেখতেছেন তার থেকে ডাবল হয়, যার জন্য এই ফিশগুলো অনেক সুন্দর হয়। আর এই ফিশগুলোর লংজিভিটি অনেক ভালো। আশা করি আপনারা যারা অক্সিজেন ছাড়া পালবেন তারাও এই ফিশগুলো চাইলে রাখতে পারেন। যারা অক্সিজেন ছাড়া, যাদের মধ্যে বিগিনার যারা আছে ফিশ পালতে যাচ্ছেন, তাদের জন্য এই ছোটো ছোটো কিছু গোল্ডফিশ দেখতে পাচ্ছেন। এই ছোটো গোল্ডফিশগুলোর প্রাইস খুবই একদম চিপ রেট, মাত্র 50 টাকা জোড়াতে এরকম ছোটো গোল্ডফিশ পেয়ে যাচ্ছেন। এগুলো চাইলে কিন্তু আপনারা অক্সিজেন ছাড়াও পালতে পারেন, তবে এইগুলো যখন সাইজে বড় হয় তখন আপনাদের অক্সিজেন দেওয়া লাগবে। তো আপাতত আপনারা এরকম 2-4-5 মাস অক্সিজেন ছাড়াই রাখতে পারবেন। তো যারা জারে নেবেন তাদের জন্য খুবই সুন্দর হবে এই মাছগুলো। দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা এখানে খুবই আকর্ষণীয় আরও কিছু ফিশ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিল্কি কুইকার, এটা টোটালি কিন্তু বাইট থেকে আনা থাইল্যান্ডের মাছ। তো কালারটা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন, তবে থাইল্যান্ডের মাছ অনুযায়ী যেই দাম হওয়ার কথা তার থেকে একদম সীমিত প্রাইসের মধ্যে আজকে এইটার অফার মূল্য প্রাইসটা দেওয়া হবে। এটার অফার মূল্য প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা জোড়া। এত ভালো মানের মিল্কি কুইকাপ আপনারা কোথাও পাবেন না আশা করি, কারণ এই কুইকাপগুলোর লুকটা আসলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হোয়াইট কালারের মধ্যে। আর এটার ফিনগুলোও কিন্তু অনেক বড় বড়, যার মানে হচ্ছে এটা বেল্টেল কুইকাপও অনেকে বলে। আশা করি এই ফিশগুলো আপনারা 150 টাকা জোড়াতে পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই আপনারা গ্রিন ফিশ অ্যাকুয়ারিয়াম সেন্টারে যোগাযোগ করবেন, আর ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবো, চাইলে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আর কুরিয়ার সার্ভিসের একদম সম্পূর্ণ একটা সুযোগ সুবিধা দেওয়া আছে। আপনারা যদি ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে এইসব ফিশ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইসব ফিশ আপনাদের মাঝে পাঠানোর চেষ্টা করব। এইখানে আমরা আরও কিছু কমেট ফিশ দেখতে পাচ্ছি। কমেট ফিশগুলো সাইজ হবে হচ্ছে 2.5 থেকে 3 ইঞ্চি। তো মূলত এইগুলো আমাদের বাংলাদেশি মাছেই। তো এটার অফার মূল্য প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা জোড়া। মাত্র 60 টাকা জোড়াতে আপনারা 2.5 থেকে 3.5 ইঞ্চি সাইজের কমেট পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা জোড়া। তো এইখানে আমরা কিছু টাইগার বার দেখতে পাচ্ছি, সাইজগুলো অনেক ভালো মানের সাইজ। এগুলো আমাদের বাংলাদেশি ফিশ, অর্থাৎ বাংলাদেশ থেকে বিট করা হয়। তো এটার অফার মূল্য প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা জোড়া। 40 টাকা জোড়াতে আপনারা টাইগার বার পেয়ে যাচ্ছেন। এইখানে আমরা কিছু ছোটো অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কালার। অ্যাঞ্জেল মাছ আসলে এটা যে কোনো অ্যাকুয়ারিয়ামে রাখলেই মানায়, আর যে কোনো মাছের সাথে এইগুলো রাখতে পারবেন। তো এটার অফার মূল্য প্রাইস দিয়েছি মাত্র 40 টাকা জোড়া। 40 টাকা জোড়াতে এরকম 2 ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সাইজও মোটামুটি অনেক ভালো মানের সাইজ। তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 60 থেকে 70 টাকা জোড়া বিক্রি হয়। তো অফার মূল্য প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা জোড়া।
তো যারা আমার ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই ভিডিওর কথা বলবেন, তাহলে এরকম অফারমূলক প্রাইসে আপনারা এই মাছগুলো পেয়ে যাচ্ছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলের বড় সাইজ কিছু ফিশ, এটার সাইজ হবে 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, এটার অফারমূলক প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা জোড়া। এটার মধ্যে কিন্তু আপনারা হোয়াইট কালার থেকে শুরু করে বিভিন্ন কালারও কিন্তু ফিশ পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটার কালারগুলো কিন্তু অনেক সুন্দর। তো এইখানে আমরা কিছু দেখতে পাচ্ছি প্লাটি, মলি, তারপর হচ্ছে শর্ট টেল, এগুলো অ্যাভারেজ আমরা একটা দাম বলে দিব মাত্র 50 টাকা জোড়া। দেন এইটার মধ্যে কিন্তু জেব্রাও আছে, তো এটা অ্যাভারেজ দাম হচ্ছে মাত্র 50 টাকা জোড়া। এগুলো কিন্তু সম্পূর্ণ অটোবিট ডিজেক্টলি বাচ্চা করে, তো যারা নেবেন আশা করা যায় 15 থেকে 20 দিনের মধ্যে এগুলো থেকে বাচ্চা আর কি পাবেন, মানে এখানে কিন্তু মোটামুটি সবই কিন্তু অ্যাডাল্ট সাইজ। এইখানে আমরা দুই প্রজাতির মাছ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে র্যাম্বো শার্ক আর একটা হচ্ছে অ্যালবিনো শার্ক। অ্যালবিনো হচ্ছে হোয়াইট কালার যেটা, আর ব্ল্যাক কালারটা হচ্ছে র্যাম্বো শার্ক। তো র্যাম্বো শার্কের প্রাইস দিয়েছি মাত্র 80 টাকা জোড়া, আর অ্যালবিনো শার্কের প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা জোড়া। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু কালার খুবই সুন্দর, আর এইগুলোর লং ডেলিভারি কিন্তু অনেক ভালো, আশা করি এই ফিশগুলো আপনারা নিতে পারবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কমেটের কিছু বড় সাইজ, এগুলো হচ্ছে 6 ইঞ্চি সাইজের কমেট। তো এটার অফারমূল্য প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা জোড়াতে আপনারা 6 ইঞ্চি সাইজের কমেট ফিশ পেয়ে যাচ্ছেন। মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কালারফুল, খুবই সুন্দর। এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু উইডোটেটা আছে, উইডোটেটার প্রাইস মাত্র 80 টাকা জোড়াতে আপনারা উইডোটেটা পেয়ে যাচ্ছেন। সাইজগুলো কিন্তু অনেক বড় সাইজের, যারা ন্যাচারাল প্ল্যান্ট ট্যাঙ্কে ইউজ করবেন তাদের জন্য খুবই সুন্দর হবে এই মাছগুলো আশা করা যায়। তো এখানে আমরা খুবই আকর্ষণীয় কিছু বেলুনমলি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তো বেলুনমলির প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা জোড়াতে আপনারা বেলুনমলি পেয়ে যাচ্ছেন। তো এইখানে আমরা কিছু বুলডস মলি দেখতে পাচ্ছি, কালারগুলো কিন্তু খুবই সুন্দর, একদম মিক্স কালারের মধ্যে বুলডস মলি, এগুলো খুবই সুন্দর হবে, এগুলো কিন্তু ডিরেক্টলি বাচ্চা করে সম্পূর্ণ। তো এই ফিশগুলোর প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা জোড়াতে আপনারা বুলডস মলি পেয়ে যাচ্ছেন। এইখানেও কিছু প্লাটি দেখতে পাচ্ছেন, প্লাটির প্রাইসও সেম মাত্র 40 টাকা জোড়াতে আপনারা প্লাটি পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর হবে প্লাটিগুলো। আর এখানে কিছু হোয়াইট মলিও আছে, হোয়াইট মলি হচ্ছে মাত্র 60 টাকা জোড়া, এগুলো হচ্ছে মুনটেল হোয়াইট মলি যেটা আর কি, ওইটার মধ্যেই খুবই সুন্দর হবে, মাত্র 60 টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে আমরা কিছু রেড কালারের মধ্যে কাপি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, মাত্র 60 টাকা জোড়াতে এরকম ভালো মানের কাপি পেয়ে যাচ্ছেন। কালারগুলো কিন্তু মোটামুটিভাবে অনেক সুন্দর। তো বিহসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2.5 ইঞ্চি সাইজের কিছু গোল্ডফিশ, খুবই সুন্দর, অফারমূল্য প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা জোড়াতে আপনারা এরকম ভালো মানের গোল্ডফিশ পেয়ে যাচ্ছেন। সাইজগুলো কিন্তু মোটামুটিভাবে অনেক সুন্দর একটা সাইজ। তো বিহসে এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অ্যাঞ্জেল আছে, এটা হচ্ছিল মিডিয়াম সাইজের, এটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা জোড়া। মাছগুলোর কালার কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, আশা করি এই মাছগুলো আপনারা নিতে পারেন। তো এর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মলি আছে, ব্ল্যাক মলি। তো এই ব্ল্যাক মলির প্রাইস দিয়েছি মাত্র 60 টাকা জোড়া। এখানে মিক্স কালার কিন্তু খুবই বড় সাইজের কিছু মলি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হবে আশা করি এই মাছগুলো আপনারা নিতে পারেন। এখানে আমরা কিছু ব্লু গোরামি দেখতে পাচ্ছি, খুবই বড় সাইজের কিছু গোরামি। তো মাত্র 100 টাকা জোড়া হলে কিন্তু এরকম বড় সাইজের ব্লু গোরামি পেয়ে যাচ্ছেন, মাছগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বিহস, অসাধারণ কিছু মাছ। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি সাইজের কিছু কুইকার্প আছে, কালারগুলো কিন্তু অনেক সুন্দর, হোয়াইটের মধ্যে মিক্স কালারও কিছু কুইকার্প আছে, মাত্র 800 টাকা জোড়া হলে আপনারা এরকম ভালো মানের কুইকার্প পেয়ে যাচ্ছেন। তো আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো হবে, আর ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, চাইলে ওইখানে যোগাযোগ করে আসতে পারেন। আর অবশ্যই আপনারা দোকানে আসলে ভিডিওর কথা বলে আসবেন, তাহলে অফারমূলক প্রাইসটা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিও মোটামুটিভাবে এই পর্যন্তই শেষ, আগামী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থেকে বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। আর ভিডিওটি যদি ভালো হয় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইকে কিন্তু আমার অনেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার মাধ্যম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।